নমস্কার বন্ধু, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী। কারণ হচ্ছে 2024-এ এই প্রথমবার দ্বারকেশ্বর নদীতে জল মানে পুরো ফুসে উঠেছে, মানে পুরো ভর্তি দ্বারকেশ্বর নদী। এই প্রথমবার মানে এই বছরের প্রথম, 2024-এ এই প্রথম। তো আপনাদেরকে দেখাবো ভিডিওটা, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন দর্শক, সেই জায়গায় আমি যাই আর আপনারা দেখতে থাকুন, আপনাদের অবস্থা ভালো লাগবে। বাঁকুড়াতে কোনো জল ছিল না এর আগেবারে, কোনো ভিডিওতে আপনারা দেখেছিলেন একটা ভিডিওতে বাঁকুড়া দ্বারকেশ্বর নদীতে কোনো জল ছিল না। তো এবারে 2024-এ প্রথম পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর দুদিন ধরে টানা লাগাতার ধরে বৃষ্টি, মানে একদম কন্টিনিউ বৃষ্টি চলছিল। আজকে পুরোপুরি জলে একদম পুরো ভর্তি। আপনারা ভিডিওটা দেখে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বর্তমানে আমি এখন পৌঁছে গেলাম বাঁকুড়া রাজগ্রামে, যার উপর দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখুন জলের মানে জল কতটা জল হয়েছে, মানে এই জলটা দেখার জন্য আমাদের বাঁকুড়ার লোক সবাই ওয়েট করে থাকি বর্ষাকালটার জন্য, যে বর্ষাকাল কখন ভালোভাবে বৃষ্টি হবে এবং এইরকমভাবে জলে ভর্তি হয়ে যাবে চারিদিক। দেখুন কত জল হয়েছে, প্রচুর জল, পুরো দ্বারকেশ্বর নদী পুরো ফুসছে, যাকে বলে মানে ফুলে উঠেছে, পুরো ফুলে ফেঁপে উঠেছে, এতটা জলে ভরে গেছে পুরো দ্বারকেশ্বর নদী। এই দ্বারকেশ্বর নদী ঘোরার পরে এখান থেকে চলে যাব আমরা গন্ধেশ্বরী নদী, সেইখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই গন্ধেশ্বরী নদীর জল কতটা হয়ে বেড়েছে, ওইখানেও প্রচুর জল হয়েছে। তো এই ভিডিওটা দেখতে থাকুন আপনারা, দেখতে পাচ্ছেন দ্বারকেশ্বর নদীর চারিদিকে জলে পুরো ভর্তি হয়ে গেছে, কেমনভাবে জলের স্রোত বয়ে যাচ্ছে। দুদিন আগে কিন্তু এই দ্বারকেশ্বর নদী পুরোপুরি ফাঁকা ছিল, জল এক ফোঁটাও ছিল না। এই দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে এতটা জল হয়েছে, আমাদের বাঁকুড়াবাসী সবার মানে দেখে পড়ে খুবই ভালো লাগছে। আর আর এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি সবাই, যে কখন দ্বারকেশ্বর নদীতে জল হবে এবং আমরা সবাই মিলে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন সবাই এখানে দ্বারকেশ্বর নদীতে, এখানে সবাই এখানে ভিড় জমিয়েছে, কেউ ছবি তুলছে, সবাই মন ভরে জল দেখছে সবাই। আর এইখানে দেখুন, এই দেখুন জলের স্রোত দেখছেন কতটা কীভাবে বয়ে যাচ্ছে। তো এইটা দেখতে থাকুন আপনারা, এরপর আমরা যাচ্ছি গন্ধেশ্বরী নদীর ওইখানে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমরা চলে যাচ্ছি গন্ধেশ্বরী নদী। দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাজুরিডাঙ্গার ওভারব্রিজের কাছে। ওভারব্রিজটা এখনও পর্যন্ত চালু হয়নি, এই ওভারব্রিজটি কেমন হয়েছে সেটাও আপনাদেরকে ভিডিও দেখাবো। কারণ হচ্ছে ওভারব্রিজটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, পুরোপুরি শেষ হোক তারপর ওভারব্রিজের এখনও পর্যন্ত কাজ চলছে, প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুদিনের মধ্যে ওভারব্রিজের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমি যাচ্ছি এখন গন্ধেশ্বরী নদী, সেখানে যাব, গন্ধেশ্বরী নদীতে কেমন জল হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন চলে এসেছি গন্ধেশ্বরী নদীতে, আর দেখতে পাচ্ছেন গন্ধেশ্বরী নদীতে প্রচুর মানুষের ভিড় হয়েছে, আর প্রচুর এখানেও জলের উচ্ছ্বাস প্রচণ্ড, আর মানে কী বলবো, জল এতটাই বেড়েছে ধারণার বাইরে। দেখতে পাচ্ছেন সবাই এখানেও মানুষের ভিড় হয়েছে, সবাই জল দেখছে এখানে। আর দেখতে পাচ্ছেন জলের স্রোত দেখছেন কেমন, জলের স্রোত প্রচুর, জলের স্রোত
জল অনেক বেড়ে গেছে ব্রিজের, ব্রিজের প্রায় কাছাকাছি একদম, দেখতে পাচ্ছেন কোথায় ব্রিজ আর কোথায় জলটা, একদম অনেকটা কাছাকাছি চলে এসেছে। হয়তো আজকের দিনটা বৃষ্টি হলে তো এই উপরের ব্রিজটা হয়তো ডুবে যেত। তো আপনার ভিড় দেখতে থাকুন, আর দেখতে পাচ্ছেন যে ওই দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো সব ঢাকা হয়ে গেছে। এগুলো দুদিন আগে, আমি এখনও বলি দুদিন আগে জল এত ছিল না, দুদিন বৃষ্টি হওয়ার পরে, টানা বৃষ্টি হওয়ার পরে এতটা জলোচ্ছ্বাস বেড়েছে। আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন।